লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্বের সম্পর্ক ফুটবল প্রেমীদের সবারই জানা আলাদা দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও তাদের বন্ধুত্ব এখনো অটুট তাদের একে অন্যের সঙ্গে বোঝাপড়াও বেশ দারুণ মূলত স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকেই শুরু হয় দুজনের বন্ধুত্ব বার্সেলোনার হয়ে একসঙ্গে ছয় মৌসুম খেলেছেন মেসি ও সুয়ারেজ সেখানে নেইমার জুনিয়রকে নিয়ে গড়ে তুলেছিলেন বিশ্বখ্যাত এমএসএন এস তাদের জুটিতে ভর করে ইউরোপিয়ান ফুটবলে ট্রাস সৃষ্টি করেছিল কাতালানরা সেই দিনগুলোতেই নাকি মেসি সুয়ারেজের পরিকল্পনা ছিল একই সঙ্গে অবসরে যাবেন দুজন সম্প্রতি নিজ দেশে টিভি চ্যানেল পুন্ত পেনালে একটি সাক্ষাৎকার দিয়েছেন উরুগুয়ের কিংবদন্তি ফরওয়ার্ড লুইস সুয়ারেজ সাক্ষাৎকারে ছত্রিশ বছর বয়সী এই তারকা জানিয়েছেন মেসি আর আমি একসঙ্গে অবসরের পরিকল্পনা করেছিলাম বার্সেলোনাতে থাকতেই নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে থিত হবার পরিকল্পনা ছিল দুজনের এটা এমন কিছু যেটা বার্সেলোনাতেই আমরা পরিকল্পনা করেছিলাম আর এর এক বছরের মাথায় আমি অ্যাথলেটিকোতে চলে যাও আর সে মেসি চলে যায় পিএসজিতে আমরা এটার পরিকল্পনা করেছি আর কথাও বলেছি যে বার্সেলোনা পর্ব শেষে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবো কিন্তু সে সময় এমন কিছুই হয়নি অবশ্য খুব দ্রুতই দুই বন্ধু আবার একত্র হতে পারেন এমন আভাসও দিয়ে রেখেছেন উরুগুয়ের এই স্ট্রাইকার এখন সে মেসি গিয়েছে আর তাতে আপনার দেখতে পাচ্ছেন সে কতটা সুখী ওখানে আর আমরা আশা করি কোন এক সময় সম্ভাবনা সত্য হবে যদিও লুইস সুয়ারেজের সাম্প্রতিক ফিটনেস খুব একটা সুবিধাজনক নয় হাঁটুর চোটের জন্য লম্বা সময় ধরেই ভুগতে হচ্ছে তাকে এমনকি এক বছর আগেই বর্তমান ক্লাব গ্রেমিয়র সঙ্গে চুক্তি বাতিল করে রেখেছেন তিনি সাম্প্রতিক এই সিদ্ধান্তের পর অনেকেই অনুমান করছেন মেসি বর্তমান ক্লাব ইন্টারমায়ামিতে যোগ দিতেই চুক্তি বাতিল করেছেন সুয়ারেজ যদিও ছত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন তার সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি মায়ামির গ্রেমিও কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হলেও ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করেনি ক্লাবটি